আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে আপনি একটা নাম্বার অথবা হচ্ছে একটা ছবি ব্লার করে দিবেন। ধরেন আপনি কোনো ভিডিও রেকর্ড করছেন বা কোনো টিউটোরিয়াল বানাচ্ছেন, সেখান থেকে আপনি চাচ্ছেন একটা লেখা বা হচ্ছে একটা নাম্বার বা একটা ছবি ব্লার করে দিতে চাচ্ছেন। ধরেন চারজনের একটা ছবি আছে, ধরেন এই যে চারজনের যে ছবিটা আমি ওপেন করলাম, এখান থেকে এই যে ছেলেটা এই ফেসটা ব্লার করে দিতে চাচ্ছেন, তো সেটা কিভাবে করবেন? তো আমি যে সফটওয়্যারটা ইউজ করব, ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকাট, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এটা গুগলে লিখলেই চলে আসবে, ডাউনলোড হয়ে যাবে। ক্যাপকাট ডাউনলোড লিখলেই চলে আসবে, ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। এরপর ওপেন করবেন, ওপেন করার পর নিউ প্রজেক্ট, আমি ছবিটা ওখানে অ্যাড করব, ইম্পোর্ট করব। এই যে ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করলে হচ্ছে আমি ছবিটা এখানে অ্যাড করে নেব। কোথায় গেল ছবিটা? এই যে ছবিটা ইম্পোর্ট করার পরে এখানে স্ক্রল করে নিচে নিয়ে আসতে হবে, স্ক্রল করে না, টেনে নিচে নিয়ে আসতে হবে। তো একবার নিলাম এবং এটা দুইবার নিতে হবে, দুইবার নিলাম। এরপর হচ্ছে ইফেক্টে যেতে হবে, ইফেক্টে গিয়ে ভিডিও ইফেক্ট লেন্স, এরপর এখান থেকে যে কোনো একটা ইফেক্ট নিব আমরা, সে আমি এই ইফেক্টটা নিব। এটা ঠিক এই যে দ্বিতীয়বার যে আমি ইমেজটা নিয়েছি ঠিক এইটার উপরেই, বা সেটা ভিডিও হতে পারে, ভিডিওর ক্ষেত্রেও সেম একই প্রসেস, এটার উপরে ছেড়ে দিতে হবে। এখন আমি তো সম্পূর্ণ সবাইকে ব্লার করব না, আমি বলেছিলাম যে একজনকে ব্লার করব। তো এরপর হচ্ছে আমি এখানে রাইট বাটন ক্লিক করে এডিট ইফেক্টে ক্লিক করব, এবং এখানে আরেকটা ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আসবে। মাস্ক অপশনে যাব এবং এখান থেকে যেহেতু ফেস ব্লার করব, সার্কেলটা নিলাম, কতটুকু ব্লার করব, এতটুকু, একজনকে ব্লার করব। তো এখানে দিয়ে দিলাম সার্কেলটা, এবং এটা আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে ব্লার করব, এই জন্য এখানে ছোট করলাম না। যদি আমি না অল্প একটু সময়ের জন্য ব্লার করতে চাচ্ছি, ধরেন আপনি একটা নাম্বার ব্লার করবেন, সেক্ষেত্রে তো আপনি নাম্বারটা, নাম্বার যেখানে আছে ওই জায়গাটা পুরো ভিডিও জুড়ে ব্লার করবেন না, যতটুকু সময় তা তখন কেটে দিবেন, টেনে ছোট করে দিবেন, টেনে ছোট করে দিবেন, বড় করে দিবেন, এই পাশ থেকে যেখানে যেই বরাবর আপনার নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনি হচ্ছে মানে ততটুকু জায়গায় আপনি ব্লার করবেন। ওকে, দেওয়া হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে দিলাম। ওপেন করলাম, ভিডিওটা আমার ব্লার হয়ে গেছে অলরেডি, আমি দেখাচ্ছি, অল্প একটু জায়গায় নিয়েছি, হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, ওপেন হয়ে গেছে এই ভিডিওটা। তো দেখেন আমি কিন্তু প্রথমে ব্লার করিনি, পরে যতটুকু ব্লার করেছি ততটুকু এসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ।